দেখুন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ যা টাইটানিকের চেয়েও বহুগুণ এগিয়ে সব মানুষের কাছেই সমুদ্রের বুকে ভাসমান জাহাজের কথা বললেই ভেসে ওঠে টাইটানিকের ছবি হলিউডের সৌজন্যে জাহাজের মধ্যে একটা আস্ত শহরের সাথে সেই তো আমাদের প্রথম পরিচয় তবে টাইটানিক থেকে বড় জাহাজ এখন ইউরোপে মেলে যেমন এই ওয়েসিস অব দ্য সিজ আভিজাত্য ও আকারের দিক থেকে ওয়েসিস অব দ্য সিজ টাইটানিকের চেয়ে বহুগুণে গিয়ে প্রায় পাঁচটা টাইটানিক ঢুকে যাবে এর মধ্যে যা চারটি ফুটবল মাঠের চেয়েও বড় ঘটনা হলো এতদিন পৃথিবীতে সর্ববৃহৎ জাহাজ হিসেবে বিখ্যাত ছিল ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম অব দ্য সিজ যার তুলনায় ওয়েসিস অব দ্য সিজ পাক্কা পঁচাত্তর ফুট বেশি লম্বা দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজের নাম ওয়েসিস অব দ্য সিজ বাংলায় যার মানে দাঁড়ায় সমুদ্রের বুকে এক টুকরো মরুদ্যান উইকিপিডিয়া বলছে জাহাজটির মালিকানা রয়েছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের হাতে জাহাজটি বানিয়েছে এস ইউরোপ বানাতে খরচ হয়েছে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার দুই সালের বারোই নভেম্বর থেকে শুরু হয় জাহাজটি তৈরির কাজ সাড়ে তিন বছর পর দুই সালের এক নভেম্বর জাহাজটি প্রথম যাত্রী বহনে সমর্থ হয় দুই লাখ পঁচিশ হাজার দুইশো বিরাশি টনের এই জাহাজটি দৈর্ঘ্যে এগারোশো সাতাশি ফুট প্রস্থে দুইশো আট ফুট পানির নিচে জাহাজটি প্রায় তিরিশ ফুট কাঠামো থাকে পানির নিচে জাহাজটি প্রায় তিরিশ ফুট কাঠামো থাকে বাইশতলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে ষোলোটি ডেক এবং দুই হাজার সাতশোটি বিলাসবহুল রুম জাহাজটি একসঙ্গে ছয় হাজার তিনশো যাত্রী বহন করতে পারে যাত্রী ও জাহাজের পরিষেবা সর্বদা সতর্ক জাহাজের দুই হাজার একশো জন ক্রু ছবিগুলো দেখলেই বুঝবেন জাহাজটির পরতে পরতে রয়েছে বিশ্বের ছাপ মোট ষাটটি ভাগে ভাগ করা হয়েছে জাহাজটিকে রয়েছে সেন্ট্রাল পার্ক পুল ফিটনেস সেন্টার বিনোদন কেন্দ্র বিশ্বের প্রথম ভাসমান উদ্যানটি এই জাহাজে অবস্থিত যেখানে বারো হাজার গাছের চারা এবং ছাপ্পান্নটি গাছ রয়েছে জাহাজের পিছনের অংশে রয়েছে সাতশো পঞ্চাশটি আসন বিশিষ্ট থিয়েটার রয়েছে সুইমিং পুল মজার ব্যাপার হচ্ছে জাহাজের এই জায়গাটি দিনে ব্যবহৃত হয় সুইমিং পুল হিসেবে অথচ রাতে ব্যবহৃত হয় সাগরের বুকে ভাসমান থিয়েটার হিসেবে যারা সমুদ্রে সার্ফ করতে ভয় পান তাদের সার্ফিং করার জন্য বানানো হয়েছে জাহাজের মধ্যেই দুটি সার্ফ এরিয়া একটি পূর্ণবয়স্কদের জন্য আর একটি শিশুদের জন্য নাম দেওয়া হয়েছে ফ্লোরাইডার্স যারা যথেষ্ট সাহসী তাদের জন্য আছে ওঠার ব্যবস্থাও গ্লাইডিং করে জাহাজের ছাদের পঁচিশ মিটার উপর পর্যন্ত ওরা যায় জি পয়েন্ট ধরে তীব্র গতিতে উড়ে ওঠানামার খেলার ব্যবস্থাও আছে পর্বতাহরণে উৎসাহীদের জন্য পাথরের দেয়ালে তৈরি করা হয়েছে ১৩ মিটার উচ্চতার দুইটি টাওয়ার কেবিন বা থিয়েটার ছাড়াও জাহাজের প্রায় প্রতিটি অংশে রয়েছে অসংখ্য পানশালা পোশাক ও বিভিন্ন দ্রব্যাদির দোকান ও রেস্তোরাঁ এছাড়াও রয়েছে ভলিবল কোর্ট বাস্কেট কোর্ট চারটি বিশাল আকৃতির সুইমিং পুল ইউথ জোন যেখানে আছে কম্পিউটার গেমিং ও ও গবেষণাগার সহ থিম পার্ক এবং বাচ্চাদের জন্য বিশেষ নার্সারি ও খেলাধুলার জায়গা আর পায়ে হেঁটে বেড়ানোর জন্য সুদৃশ্য বাগান তো রয়েছে